আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি যে মেডিসিনটির বিস্তারিত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব তা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের একটি মেডিসিন। তো আজকে আমি এই সিপ্রোফ্লক্সাসিন গ্রুপেরই একটি স্বনামধন্য ব্র্যান্ড সিবক্স নিয়ে কথা বলবো। সিবক্স বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য কোম্পানি, পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড লঞ্চ করেছে। তো আজকে আমি এই সিবক্সের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন মার্কেটে সিবক্সের দুটি স্ট্রেংথ অ্যাভেলেবল, সিবক্স ট্যাবলেট 500 mg এবং সিবক্স সাসপেনশন। তো এই দুটি স্ট্রেংথের মধ্যে আজকের ভিডিওতে আমি শুধু সাসপেনশন নিয়ে কথা বলবো। যদি ট্যাবলেট সম্পর্কে কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করব। এবং সিবক্স নিয়ে, সিবক্স ট্যাবলেট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো এই ভিডিওগুলো দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, কথা বলছি সিবক্স সাসপেনশন নিয়ে। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বলবো সিবক্স সাসপেনশন ডাক্তাররা বাচ্চাদের কি কি ধরনের সমস্যার জন্য প্রেসক্রাইব করে থাকে, এই সাসপেনশনটি তৈরি করার নিয়ম, সাসপেনশনটি খাওয়ানোর নিয়ম, এছাড়া এই সাসপেনশনের প্রাইস সহ আদার্স সিপ্রোফ্লক্সাসিন সাসপেনশনের তুলনায় সিবক্স সাসপেনশন কেন বেটার, আজকে আমি এই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করব। এবং আমি দেখিয়ে দিব আপনাদেরকে যে সিবক্স সাসপেনশন কেন অন্যান্য সিপ্রোফ্লক্সাসিনের তুলনায় বেটার। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে বলবো সিবক্স সাসপেনশন ডাক্তাররা কেন প্রেসক্রাইব করে থাকে। আপনারা জানেন সিপ্রোফ্লক্সাসিন অনেক পুরাতন একটি অ্যান্টিবায়োটিক, যা বিশ্বস্ততার সাথে ডাক্তাররা এখনও প্রেসক্রাইব করতেছেন এবং অনেক কেমিস্ট শপে এটি প্রচুর পরিমাণে চলতেছে। বাচ্চাদের বিভিন্ন সমস্যার জন্য এখনও অনেকেই সিপ্রোফ্লক্সাসিনই সাজেস্ট করে থাকে এবং এটি খুবই আস্থা রাখার মতো একটি অ্যান্টিবায়োটিক। তো ভিউয়ার্স, ডাক্তাররা সিপ্রোফ্লক্সাসিন যে যে কারণে প্রেসক্রাইব করে থাকে তা হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ক্রনিক ব্যাকটেরিয়াল প্রোস্টাইটিস, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, একের সাইনোসাইটিস, অর্থাৎ যে কোনো ধরনের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। এছাড়া সবচেয়ে বেশি যে ক্ষেত্রে প্রেসক্রাইব করা হয় সেটা হলো ডায়রিয়া। আপনারা জানেন ডায়রিয়ার বেসিক্যালি তেমন কোনো ট্রিটমেন্ট না থাকলেও ডায়রিয়ার ক্ষেত্রে অনেক কেমিস্ট শপেই গেলে দেখা যায় প্রথমেই সিপ্রোফ্লক্সাসিন দেওয়া হয়, কারণ সিপ্রোফ্লক্সাসিন ডায়রিয়ার জনিত সমস্যার জন্য সবচেয়ে বিশ্বস্ত একটি প্রোডাক্ট। তো ভিউয়ার্স, ডায়রিয়ার ক্ষেত্রে সাধারণত যে কোনো ডাক্তার বা কেমিস্ট শপে গেলেই ওই সিপ্রোফ্লক্সাসিনই সাধারণত প্রাথমিক পর্যায়ে দেওয়া হয় এবং এই সিপ্রোফ্লক্সাসিনেই ইনশাল্লাহ যে কোনো ধরনের ডায়রিয়ার সমস্যার সমাধান হয়ে যায়। তো ভিউয়ার্স, সিপ্রোফ্লক্সাসিন বা সিবক্স সাসপেনশন প্রত্যেক 5 ml এ 250 mg পরিমাণ সিপ্রোফ্লক্সাসিন থাকে। আপনারা জানেন যে সিপ্রোফ্লক্সাসিন 500 mg ট্যাবলেট আছে, সিবক্স 500 mg ট্যাবলেট এবং সাসপেনশন আছে। 1 সামিস সাসপেনশনে 250 mg পরিমাণ সিপ্রোফ্লক্সাসিন পাওয়া যায়। তো ভিউয়ার্স, সিবক্সের বা সিপ্রোফ্লক্সাসিনের ডোজ হলো অ্যাডাল্টদের ক্ষেত্রে 500 mg টুইস ডেলি, অর্থাৎ 500 mg সকাল বিকাল 2 বারে 7 থেকে 14 দিন পর্যন্ত সাধারণত প্রেসক্রাইব করে হয়ে থাকে। তবে এটি বিভিন্ন রোগীর ক্ষেত্রে এটা প্লাস মাইনাস হয় 14 দিন বা 7 দিন এবং 3 থেকে 5 দিন হয়। এই ধরনের ডোজ সাধারণত ডাক্তাররা নির্ধারণ করে থাকে, যে ধরনের সমস্যা পেশেন্ট সাফার করে তার ওই প্রবলেমের অনুসারে ডোজ প্লাস মাইনাস করা হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম এটা 7 থেকে 14 দিনই করা হয় অ্যাডাল্টদের জন্য 500 mg টুইস ডেলি। এবং বাচ্চাদের জন্য সাসপেনশনের ডোজটি সাধারণত বাচ্চার ওজন অনুযায়ী হয়ে থাকে, এটা সাধারণত 15 থেকে 20 mg পার কেজিতে ডোজ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ বাচ্চার বয়স যদি 2 বছর পরিমাণ হয় এবং ওজন যদি দেখা যায় যে ওই 12-13 কেজি এরকম হয়, সেক্ষেত্রে 1 সামিস করে 2 বার দেওয়া হয়। তবে এটার অ্যাকচুয়াল ডোজটি এখানে ভিডিওতে বলা পসিবল না, কারণ অ্যাকচুয়াল ডোজটি যে ডাক্তার বা কেমিস্ট বাচ্চাটিকে দেখেছে ওই কেমিস্ট বা ডাক্তারই বাচ্চাকে দেখে বাচ্চার ওজন এবং বাচ্চার প্রবলেমগুলো বিবেচনা করে ডোজ নির্ধারণ করে থাকে এবং এই ডোজ অনুযায়ী বাচ্চাকে সাসপেনশন খাওয়ানোর চেষ্টা করবেন। কখনোই ভিডিও দেখে বাচ্চাকে সাসপেনশন খাওয়াবেন না, অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোনো ধরনের ওষুধের ডোজ কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই সিবক্স সাসপেনশনটির প্রাইস হলো 90 টাকা। তো আমি আপনাদেরকে বলছিলাম যে সিবক্স সাসপেনশন কেন অন্যান্য সিপ্রোফ্লক্সাসিনের তুলনায় বেটার, আমি এখন এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আপনারা জানেন যে সিপ্রোফ্লক্সাসিন সাসপেনশনটি সাধারণত পাউডার বা পিলেট আকৃতিতে থাকে, যেটা পানি দিয়ে
মিশিয়ে সাসপেনশন প্রস্তুত করতে হয়। তো এই মিশানোর ক্ষেত্রে দেখা যায় যে আদার্স গতানুগতিক যে সাসপেনশনগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে, সেক্ষেত্রে তাদের সাসপেনশনগুলো ক্রয় করার পরে দেখা যায় আপনাকে বাসায় এনে পানি গরম করতে হয়, পানি ফুটিয়ে তারপর ঠান্ডা করতে হয়, ঠান্ডা করার পরে পানি মেজারমেন্ট করে তারপর সাসপেনশন প্রস্তুত করতে হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই ওই পানি হয়তো বেশি পরিমাণে গরম হয়ে যায়, অথবা পানি ঠিকভাবে ফোটানো হয় নাই, পানির সঠিক মেজারমেন্ট করা হয় না, এই সব কারণে সাসপেনশনের গুণগত মান নষ্ট হয়ে যায়। কিন্তু পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সাসপেনশনের সিভক্স সাসপেনশনের সাথে একটি বোতলে বিনামূল্যে একটি পানি অফার করতেছে, তো যে কারণে সাসপেনশনটি তৈরি করার জন্য পানি ফুটানোর কোনো ঝামেলা নাই, যে কোনো সময় সাসপেনশনটি প্রস্তুত করে বাচ্চাকে খাওয়ানো যায়। তো আমি এখন আপনাদেরকে বলবো সাসপেনশনটি তৈরি করার নিয়ম। ভিউয়ার্স, সিবক্সের একটি বক্সে দেখা যায় দুটি বোতল আছে, ছোট বোতলে রয়েছে পিলেট এবং বড় বোতলে রয়েছে পানি বা ডাইলেন্ট। তো ছোট বোতলে যে পাউডারগুলো বা পিলেট আছে, এই পিলেটগুলো বড় বোতলে ঢেলে নিয়ে সাসপেনশন তৈরি করতে হবে। অবস্থায় সাসপেনশনে পানি ডালবেন না, পানি যে দেওয়া আছে ওই পানিতে শুধু পাউডার বা পিলেটগুলো ঢেলে সাসপেনশন প্রস্তুত করবেন। যতক্ষণ পর্যন্ত পাউডারগুলো মিশে না যাবে পানির সাথে, ততক্ষণ বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং প্রত্যেকবার যে কোনো সাসপেনশন খাওয়ানোর পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে তারপর বাচ্চাকে সেবন করাবেন। এবং তৈরিকৃত সাসপেনশন স্বাভাবিক তাপমাত্রায় অথবা রেফ্রিজারেটর রাখলে 14 দিন পর্যন্ত সেবন করা যাবে। কোনো অবস্থাতেই তৈরিকৃত একটি সাসপেনশন 14 দিনের পরে বাচ্চাকে খাওয়াবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিনের ইনফরমেশন সম্বলিত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, যাতে যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।